আসসালামু আলাইকুম নাজিরিন, কেসে হো আপ সব? উমিদ হে আপ খায়ার খাইরাচ্ছে। এতক্ষণে নিশ্চয়ই বুঝে ফেলেছেন কার কথা বলছি। না বুঝলেও সমস্যা নেই, বুঝিয়ে বলছি। এভাবেই ভূমিকা টেনে ব্লগ করে 7 বছর বয়সী এক শিশু, নাম মোহাম্মদ সিরাজ। পাকিস্তানের গিলগিত বালতিস্তানের খাপলু গ্রামে তার জন্ম। এই গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য, মানুষের দৈনন্দিন জীবন সহজ সরল ভঙ্গিতে তুলে ধরে সিরাজ। আর তাতেই হয়েছে বাজিমাত। নিজ দেশ পাকিস্তান তো বটেই, বাংলাদেশ ভারতেও দারুণ জনপ্রিয়তা পেয়েছেন এই শিশু। তবে সিরাজ ভক্তদের দিয়েছেন এক দুঃসংবাদ, আর কখনো হয়তো এই শিশুকে ভিডিও বানাতে দেখা যাবে না। এরপরই সিরাজের ভক্ত অনুরাগীদের মন খারাপ। কিন্তু প্রশ্ন উঠেছে, কেন সিরাজ হঠাৎ ভিডিও না বানানোর ঘোষণা দিয়েছেন? এর নেপথ্যের আসল কারণ কি? এ বিষয়ে সিরাজের বাবা কি জানিয়েছেন? চলুন দর্শক, সিরাজের ভিডিও না বানানোর আসল কারণটি জেনে নেওয়া যাক। 7 বছর বয়সী পাকিস্তানি খুদে ব্লগার মোহাম্মদ সিরাজ তার ভক্তদের জন্য এক দুঃসংবাদ এনে দিয়েছেন। সম্প্রতি এক ভিডিও বার্তার মাধ্যমে সিরাজি ভিলেজ ব্লগস চ্যানেলের ব্লগার সিরাজ তার ব্লগিং ছেড়ে দেওয়ার কথা জানিয়েছেন। এরপরই সিরাজের ভক্ত অনুরাগীদের মন খারাপ। ব্লগিং ছেড়ে দেওয়ার পেছনের কারণ হিসেবে ছোট্ট সিরাজ জানায়, তার বাবা চান আপাতত ব্লগিং ছেড়ে পড়ালেখায় সে মনোযোগ দিক, এজন্যই বিরতিতে যাওয়ার সিদ্ধান্ত। অন্যান্য ভিডিওতে তাকে সবসময় হাস্যোজ্জ্বল দেখালেও 11 মিনিটের সেই ব্লগে কয়েকবার মলিন মুখে দেখা গেছে তাকে। ভিডিওতে ভক্তদের অকুণ্ঠ ভালোবাসার জন্য ধন্যবাদ জানিয়েছে সে এবং তার বাবাকে অনুরোধ করে বলেছে তিনি যাতে সিরাজকে ভ্লগ করার অনুমতি দেন। তার এই ভিডিওটি মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। শুধু ইউটিউবে ভিডিও ভিউ হয়েছে 10 লাখেরও বেশি। ভিডিওটির মন্তব্য ঘরে একজন ভক্ত লিখেছেন, তোমার ও তোমার পরিবারের জন্য আমাদের ভালোবাসা ও প্রার্থনা। তোমার বাবা তোমার ভবিষ্যতের জন্য ভালো সিদ্ধান্ত নিয়েছেন, আল্লাহ তোমাকে ও তোমার পরিবারের মঙ্গল করুন। আরেকজন লিখেছেন, আহ তোমাকে মিস করব। এদিকে সিরাজের বাবা মোহাম্মদ তাকি গত 19 মে 8 মিনিটের একটি ভিডিওতে সিরাজের ভ্লগ ছাড়ার কারণ জানিয়েছেন। ভিডিওটিতে বলেন, তিনি তার সন্তানের লেখাপড়া নিয়ে চিন্তিত। সিরাজ মুঠোফোন হাতে পেলেই ছুটে বের হয়ে যায়। এরপর কি হয় সেটা তিনি ভ্লগে দেখে নেন। এটা ছাপিয়ে তিনি তার সন্তানের স্বাভাবিক জীবন নিশ্চিত করতে মরিয়া। মোহাম্মদ তাকি বলেন, ও নিজের শৈশব হারিয়ে ফেলেছে। ও যেখানেই যায় সবাই ওর সঙ্গে ছবি তুলতে চায়। ও মনে করে ও বড় হয়ে গেছে আর ও একজন সেলিব্রিটি। ও তো আদতে বোঝে না, আমার চোখের সামনেও দ্রুত পড়ে যাচ্ছে। আদতে ও আমার আর আমাদের শিশু সন্তান। আমি আমার সন্তানকে একটা স্বাভাবিক শৈশব দিতে চাই, আর ব্লগিং তো চাইলে ও পরেও করতে পারবে। সিরাজ 2022 সালে ইউটিউব যাত্রা শুরু করে। সফল হতে খুব বেশি সময় লাগেনি তার। এ পর্যন্ত 80টিরও বেশি ভিডিও বানিয়েছে এই ক্ষুদে ব্লগার। অধিকাংশ ভিডিওটিতে ছোট বোন মুস্কানকে তার সঙ্গে দেখা যায়। ভিডিও বানিয়ে অর্জনও কম নয় সিরাজের। পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের নিমন্ত্রণও পেয়েছে সে। গত মার্চে ইউটিউব সিলভার প্লে বাটন অর্জনের পরে এপ্রিলে পেয়েছে গোল্ডেন প্লে বাটন। তবে এই পথ চলা ভবিষ্যতের কথা ভেবেই থামতে হলো তাকে। অনুরাগীদের প্রত্যাশা, শীঘ্রই নতুন ব্লগ নিয়ে ফিরবে সে।